বাংলায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক মোম পালক। আর এই ধারাবাহিকে তিনজন আনকোরা তরুণ অভিনেতা অভিনেত্রীর ক্রেজে দর্শক ও পাগল। এই ধারাবাহিকের কোন জুটিকে আপনার ভালো লাগে সবচাইতে বেশি এবং কেন? এই ধারাবাহিকের জুটিগুলি হল সায়ন্তন সেন সরকার, ডোনা ভৌমিক অর্থাৎ রিজু এবং মোম। দ্বিতীয় জুটি হল সায়ন্তন সেন সরকার ও আহিরি বিশ্বাস অর্থাৎ রিজু এবং পালক। পাশাপাশি সায়ন মুখার্জি ও আহিরি বিশ্বাস অর্থাৎ রোহিত ও পালক। এই তিন জুটির মধ্যে কাকে বেছে নেবেন আপনি? কমেন্টে আমাদের জানান। কে বলতে পারে, হয়তো অভিনেতা বা অভিনেত্রীর কাছেও পৌঁছে যেতে পারে আপনার পছন্দ। পাশে থাকুন টলি রিপোর্টার চ্যানেলের। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছেই।